السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় দিন সেমিস্টার টু এর। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেখান থেকে আমরা রিভিশন করব এবং সেই সাথে সাথে নতুন কিছু পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেকগুলো শব্দ শিখেছিলাম, প্রায় 20টা শব্দ বারবার পড়েছিলাম এবং আপনারাও যেন পড়েন সেজন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম। আজকে সেই শব্দগুলো আমরা প্রথমে আপনাদের কাছ থেকে শুনবো, তারপরে আমরা নতুন কিছুতে যাব ইনশাআল্লাহ। গত ক্লাসে তো সবাই ছিলেন, যারা ছিলেন না তাদের মধ্যে থেকে, যারা কথা বলেননি তাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ এবং অর্থগুলো বলবেন। সানজিদা শিমু, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি শব্দগুলো বলবেন এবং অর্থ বলবেন। উহিব্বু, আমি ভালোবাসি। নুহিব্বু, তুমি ভালোবাসো। না না না, তুহিব্বু, নুহিব্বুতে নুন, নুনে ও আমরা ভালো, হ্যাঁ আমরা ভালোবাসি। তুহিব্বু, সে পুরুষ ভালো, তুমি পুরুষ ভালোবাসো। ইউহিব্বু, সে ভালোবাসে পুরুষ। আচ্ছা, এই চারটা, এটা চারটা ভার্ব, হ্যাঁ ভার্ব, একই ভার্ব, রূপে চারটা ভার্ব। ওকে, চারটা ভার্ব। উম্মুন, উম্মুন, আম্মু, আম্মু, উব্বু, না না উবু না, একটু দেখেন, আবুন, আব্বু, উহতুন, বোন, আখুন, ভাই, এখন ভাই। হ্যাঁ, এই চারটা কমন নাউন, সিঙ্গুলার। আমামা হলো সামনে, সামনে, তাক্তা পিছনে। না না, আমামার পরে একটা শব্দ আছে। আমামা সামনে, খলফা পেছনে, পেছনে, তাহতা নিচে, নিচে, ফাউকা উপরে, ফাউকা উপরে। হ্যাঁ, এই চারটা লোকেশনাল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ লোকেশন, অ্যাডভার্ব অফ লোকেশন, এই শব্দগুলো কি হিসেবে ব্যবহার হয়? কি বললাম, আম্মা দিয়ে ভুলে গেলাম, মুদাফ, মুদাফিল, হ্যাঁ মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, মুদাফ হিসেবে ব্যবহার হয় এবং মানসুব। আচ্ছা, হাদিকাতু, হাদিকাতুন, হাদিকাতুন এটা হলো বাগান, বাগান, তারপরে হাকিবাতু, তুন, হাকিবাতুন মনে নেই স্যার, হাকিবাতুন হচ্ছে ব্যাগ। ব্যাগ, সাআতুন, সাআতুন, এটা রান্নাঘর, না না, সাআতুন হচ্ছে ঘড়ি, ঘড়ি, হ্যাঁ ঘড়ি। আর মির ওয়াহাতুন একটা, এটা হলো বলি পাখা, ফ্যান। আচ্ছা, এই চারটা হলো মহিলাবাচক, কমন নাউন, হ্যাঁ অনির্দিষ্ট এবং একবচন। একবচন। তারপরে বাইতুন, একটি বাড়ি। গোরফাতুন, একটি কক্ষ। মাতবাখু, একটি রান্নাঘর। মাতবাখুন, মাখবাখুন, একটি রান্নাঘর। হাম্মামুন, হাম্মামুন, একটি বাথরুম, ওয়াশরুম।
আচ্ছা, এই চারটা হলো কমন নাউন, অনির্দিষ্ট এবং একবচন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ছিলাম হলো প্রায় 12 জন 13 জন, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আমি সহ 27 জন। আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা একদম 9:30-এই আমরা ক্লাস শুরু করব। 9:30 মানে এই না, 9:29 বা 31। তো আপনারা সবাই হচ্ছে ইন্টারনেটের সমস্যা থাকতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু অবশ্যই আপনারা সময় মতো ক্লাসে আসবেন, এটা হচ্ছে আপনাদের প্রতি একটা জোরালো অনুরোধ। আমরা চলে যাব, তারপরে আরো একজনের কাছ থেকে আমরা শব্দগুলো শুনবো, তারপরে নতুন কিছুতে যাব। নাজনীন আক্তার কেয়া, আপনি আসবেন প্লিজ, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। নাজনীন আক্তার কেয়া, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি প্লিজ। উহিব্বুন, আমি ভালোবাসি। নুহিব্বুন, না না, এমন কি আছে? নুহিব্বু, প্রথম থেকে বলেন। উহিব্বু, হ্যাঁ, আমি ভালোবাসি। হ্যাঁ, নুহিব্বু, আমরা ভালোবাসি। তুহিব্বু, তুমি পুরুষ ভালোবাসি বাসো। ইউহিব্বু, সে ভালোবাসে। চারটাই হলো একটা রুট থেকে আসা চারটা ভার্ব। তারপরে উম্মুন, মা। উম্মু, আবুন, আবু, আব্বু, না না কোনো টান নাই, আবুন। হ্যাঁ, আবুন, আব্বু। উখতুন, বোন। বোন, আখুন, ভাই। ভাই, আচ্ছা, তারপরে আমামা, বাগান। আমামা বাগান না ম্যাডাম, আমামা হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে। খলফা, পিছনে। তাহতা, স্যার আমি গত ক্লাসে ছিলাম না তো এগুলো একটু দেখা হয়নি। আচ্ছা, নিচে, তাহতা হচ্ছে নিচে, আর ফাওক তাহতা, জান্না। ফাওক, হ্যাঁ, আমরা উপরে। আমরা এই আয়াত তোমরা সবাই পড়ি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সত্যি সেই তাহতিটা ওইখানে জের আছে, আর এখানে সেটা হলো মূলত হচ্ছে তাহতা, মানসুব হয় তাহতা, তাহতাটা কখনো কখনো তাহতি হয়ে যায়, মাজরুর হয়ে যায়। তাহতিটা হলো নিচে, তাহতা আর ফাওকা উপরে। এই এই শব্দগুলো হলো অ্যাডভার্ব অফ লোকেশন, মুদাফ হিসেবে ব্যবহার হয় এবং মানসুব। তারপরে ম্যাডাম বলতে পারবেন, না হলে আমরা আরো একজনের কাছে যাব। আমি মনে হয় পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্লাস মিস দিয়েন না প্লিজ, আর দিলেও আমি ভিডিও দেখে নেবেন প্লিজ। জি, শনিবার দিনটা মানে ভুলে যাই কিভাবে জানা যায় না, আল্লাহ তাআলা মাফ করুক ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তামান্না বদরুন্নেসা, জি আসসালামু আলাইকুম স্যার। সালাম, আপনি বলবেন প্লিজ। হাদি কোতুন, গার্ডেন। হাকি বাতুন, ব্যাগ, একটি ব্যাগ। সাআতুন, একটি ঘড়ি। আর মিরওয়াহাতুন, একটি ফ্যান। এগুলো হচ্ছে কমন নাউন, ফেমিনিন কমন নাউন। তারপরে অনির্দিষ্ট এক বচন। তারপরে ম্যাডাম বাইতুন হচ্ছে ঘর বা হাউস। গুরফাতুন, কক্ষ, একটি কক্ষ। মাতবাহুন, এটি হচ্ছে একটি কিচেন। ওর হাম্মামুন, এটা হচ্ছে ওয়াশরুম। কমন নাউন চারটা হচ্ছে কমন নাউন, ইনডিফিনিট আর সিঙ্গুলার। অনেক ধন্যবাদ, আশা করি আপনারা সবাই এই শব্দগুলো জানেন এবং পারেন। আমরা চলে যাচ্ছি নতুন কিছুতে, নতুন কিছু যেটা সেটা আমরা আগেই জানি, তারপরে আরো একবার দেখি, এখন হচ্ছে ব্যবহার করা শিখব। আচ্ছা, তামান্না ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আদিবা, আদিবা আপনি আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা আদিবা, আপনার সাথে কি আমাদের আগে কখনো কথা হয়েছে? জি, প্রথম যে ক্লাসটাতে আমাকে ধরা হয়েছিল ওই দিন হয়েছিল, তারপর থেকে হয়নি।
আচ্ছা, আজকে আবার প্রথম, আজকে দ্বিতীয়বার, তাই তো? জি স্যার, আমার আমি তো এসএসসি দিলাম হ্যাঁ, শুধু, আমি তো আমি জানি, বেশ জি কয়েকটা জি ক্লাস জি জি দিই। জি জি আমি জি জানি। তাহলে ওই সেমিস্টারে একদিন, আজকে আবার এই সেমিস্টারের শুরুতে, এখন থেকে নিয়মিত থাকবেন তো ক্লাসে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ? আচ্ছা, দেখেন তো আপনি এটা বলতে পারেন কিনা, আমি আমি আরবি কি, আমি বলতে পারবেন? জি না, আমি অ্যাকচুয়ালি ক্লাসগুলোতে আপ টু ডেট একদমই না, বলে আমার একটু সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি শুনতে থাকেন। কাউসার সুলতানা, জি আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। আমি আরবি বলবেন, আমি, আনা গুড। আনা আচ্ছা, আমি আনা আমি। ম্যাম, আমরা পড়েছিলাম মনে আছে যে আনা হলো মারফু, আর মানসুব মাজরুর আবার একটা রূপ। এটা তো বলতে পারছি না মনে হয়। আমার আরবি কি হবে ম্যাডাম? আমি তো আনা, আমারটা মনে আছে আপনার? আমার যদি মাজরুর হয়ে যায় আনা, এইগুলো আমি আসলে বুঝতে পারি নাই, মানে মুখস্থ করতে পারি নাই। প্রিপোজিশন গুলো, সরি, যে প্রোনাউন গুলো এবং যেগুলো মাজরুর হয়ে যায়, এই জায়গাতে একটু সমস্যা আছে। আচ্ছা সেটা আপনি কিন্তু বলেননি, আমরা প্রশ্ন করেছি, আপনি আমাদের জানাননি। আমাদেরকে জানালে আমরা আরো সময় দিব, কিন্তু সবাই যেন অবশ্যই বুঝতে পারেন, সেই সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে ম্যাডাম, থাকেন, আমরা আর একজন কাছে যাই। জুলিয়া চৌধুরী, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনা হচ্ছে আমি, আপনি বলতে পারবেন আনার মাজরুর কি হয়? মাজরুর হবে ই। ই, হ্যাঁ, জি অর্থাৎ। ই। আর মানসুব? মানসুব একই হবে ই। ই। আচ্ছা, আমরা জি শিখেছিলাম বাংলাতে মানসুবের আলামত কি, আপনার মনে আছে? শুরুতে শিখেছিলাম আমরা মারফু, মানসুব, মাজরুর। ডাবল না না, সেটা তো আরবিতে, মানসুব সেটা তো আরবিতে। বাংলাতে আমরা একটা লক্ষণ কে বলেছি, কে কে, গুড। মানসুবের আলামত কে? জি এখন ম্যাডাম, আমি যদি আমির সাথে যদি কে যুক্ত করি, তাহলে কি হবে বলেন তো? সেই বাংলাটা আমাকে, আমাকে আমাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে আরবি কি হবে? আন্নি ই ই ই ই সরি, হ্যাঁ। আর আমার, আমারও ই হবে, একই হবে স্যার। ভেরি গুড, আমারও ই। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করবেন, যারা প্রোনাউনের কথা বলছিলেন, প্রোনাউনের সময় আমরা এইগুলো পড়িয়েছি, অর্থাৎ আনার মারফু অথবা মানসুব রূপটা হচ্ছে ই। তো ই যদি মানসুব হয়, সেক্ষেত্রে অর্থ এমন হতে পারে আমাকে, আর যদি পজিটিভ হয় তাহলে আমার, কিন্তু বানানটা সবসময় ই। আচ্ছা ম্যাডাম, বলেন তো আমরা আরবি কি হবে? নাহনু। নাহনু, গুড, নাহনু। এখন নাহনুর মানসুব মাজরুর মনে আছে আপনার? জি মনে আছে। জি বলবেন প্লিজ। নাহনু মানসুব হবে না, মাজরুরও হবে না। দারুন, এখন বাংলাটা বলেন, আমরা যদি হয় মারফু, মানসুব কি হবে, কে যুক্ত করব? আমাদেরকে। ভেরি গুড, আমাদেরকে। এটার আরবি? আরবি হবে না, না। আর আমাদের, আমাদেরও না, না, একই হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এবং আমরা হলো মারফু, আর আমাদেরকে, আমাকে মানসুব, আমার আমাদের মাজরুর। এর যুক্ত হলে মাজরুর হয়, এটা আমরা শিখেছিলাম, আর কে যুক্ত হলে মানসুব হয় বাংলাতে। আর আরবিটাও আমরা পড়েছিলাম, আনা এটার মাজরুর হলো ই, আর নাহনুর মাজরুর হলো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ জুলিয়া ম্যাডাম আপনাকে। জান্নাতুল খায়ের তানি, আপনি আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাডাম, আপনি কি বলতে পারবেন সে, সে পুরুষ, হি, হুয়া? ভেরি গুড, এখন আমরা বানাবো ম্যাডাম তাকে, তাহার, একই আরবি। হুয়ার মাজরুর মনে আছে আপনার? হুয়ার মাজরুর একদম স্যার সহজ, ঠিক মনে করতে পারছি। হু, 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 মানসুব মাজরুর একই, তাহলে কি হু, হু, তাহাকেও আরবি কি হু, আবার তাহার আরবিও হু, হু, হু। তাহলে আমি যদি প্রশ্ন করি হুয়ার মাজরুর কি, আপনি কি উত্তর দিবেন?
who are mansub ki who good er age amra shikhechi ana anar mansub ki na 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 মানে আপনি না যে বলেছেন সেটা আমি বলছি যে না ওটা আনাটা হচ্ছে ই ই সরি স্যার আর নাহনুটটা হলো ই না না নাহনু নাহনু যেটা না না হ্যাঁ এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন ম্যাডাম আপনি বলবেন সে সে মহিলা শি হিয়া ভেরি গুড এই হিয়াটা যেমন জানেন এর সাথে সাথে এখন এটার যে আরো দুইটা আছে মানসুব মাজুর এটাও আপনাকে সাথে সাথে জানতে হবে জি তাহার মহিলা তাহার অথবা তাহাকে একই আরবি হা 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 দুইটাই হা হা তাহলে আমি এখন প্রশ্ন করি আপনি আনসার করবেন হু আর মানসুব মাজরুর হু হি আর মানসুব মাজরুর হা হা যদি মানসুব হয় তাহলে অর্থ কি হবে তাহা মানসুব হলে তাহাকে মহিলা আর হা যদি মাজরুর হয় তাহলে তার অর্থ তাহার মহিলা গুড হু যদি মানসুব হয় তাহলে অর্থ তাহাকে পুরুষ হু যদি মাজরুর হয় তাহলে তার অর্থ তাহার পুরুষ হ্যাঁ কোন অসুবিধা আছে ম্যাডাম না স্যার আচ্ছা একটু পড়লে একটু একটু সময় দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা দেখুন ম্যাডাম আমার আমার এটা কি মারফু মানসুব নাকি মাজুর এর যুক্ত হয়েছে আমার মানসুব আমার এর যুক্ত হয়েছে এর থাকলে জের হয় মানসুব সরি স্যার না মাজরুর মাজরুর রাইট স্যার মাজরুর আচ্ছা মাজরুর কি হবে আমার কে বলে আমরা পড়েছি মাজরুর ই ই গুড ই আচ্ছা তাহার মহিলা কে বলে আমরা পড়েছি তাহার মহিলা হ্যাঁ হ্যাঁ তাহার পুরুষ ই না 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 তাহা এই দেখেন ই তো এখানে আছে তাহার পুরুষ না 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 কেবল আমরা পড়েছি ম্যাডাম একটু লক্ষ্য খেয়াল করেন ইও পড়েছি তো আমরা হাও পড়ে হয়ে গেছে এখন তাহার পুরুষ হ্যাঁ হ্যাঁ হু হু জি হু এই জিনিসটা মানে একটু ই হয়ে যায় স্যার উল্টা পাল্টা হয়েছে এটা পড়লে ঠিক হয়ে যাবে হ্যাঁ একটু সময় দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ আমি আরেকজনের কাছে দিতে চাই ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে কামরুন নাহার ম্যাডাম আমি আপনার কাছে একটু আসি আপনি বলবেন আমি আরবি কি প্লিজ আসসালামু আলাইকুম আনা আনা আচ্ছা এবার আপনি বলবেন আমাকে আমাকে ই ই আমার ই আমার না 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 ও আমার ই ই জি ই আমাকে আমার দুইটাই কি ই দুইটাই এবার বলেন আমরা হ্যাঁ এবার বলেন আমরা আমরা হলো নাহনু নাহনু আমাদেরকে না না আমাদের না না মাশাআল্লাহ আচ্ছা তারপরে বলবেন সে পুরুষ হুয়া হুয়া তাহাকে পুরুষ হু হু তাহার পুরুষ হু হু গুড সে মহিলা হিয়া হিয়া তাহাকে মহিলা হা হা তাহার মহিলা হা হা হ্যাঁ দেখেন আমরা যদি আবু বকর আবু বকরের নাম উচ্চারণ করি শেষে আমরা কি বলি সাহাবি আবু বকরের নাম যদি আমরা বলি রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ আবার বলবেন ঠিক আছে আপনার উচ্চারণ ঠিক আছে রাদিয়াল্লাহু আনহু এই হু বলি আর যদি আয়েশার কথা বলি
আয়েশা রাদিয়াল্লাহু আনহু আনহা আনহা তাহলে পুরুষ হচ্ছে ওটার অর্থ হলো আল্লাহ তাহার উপরে সন্তুষ্ট হয়েছেন বা হন দোয়া করা তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হু আর মহিলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হা হা হ্যাঁ এরকম করবেন কয়েকটা লক্ষ্য করলেই হয়ে যাবে তাহলে আয়েশার ক্ষেত্রে আমরা বলি হা আর পুরুষের ক্ষেত্রে আমরা বলি হু হু হ্যাঁ আচ্ছা ম্যাডাম এখন বলেন আমার আরবি কি হবে আমার নানু আমার ও আমার আমার ও ই ই ই তাহার মহিলা হা হা একটু লম্বা করে বলতে হবে হা হা আর তাহার পুরুষ হু হু মাশাআল্লাহ অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই 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 প্রোনাউনের এগুলো একটু বুঝতে হবে আমাদের সবাইকে আচ্ছা রাইদ তুমি আসবা প্লিজ ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা রাইদ আসসালামু আলাইকুম আমরা যেগুলো পড়ছি এগুলোতে তোমার কোনো অসুবিধা আছে স্যার প্রোনাউনগুলো আমারও এখনো মুখস্থ হয়নি আচ্ছা প্রোনাউন তো একটু পড়তে হবে এখন দেখো চেষ্টা করো আজকে তো পড়লাম সেখান থেকে একটু চেষ্টা করো বলো আমি আরবি কি হবে হুয়া না আমি আমি আমিটাই যদি ভুল করো আমি আনা 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 হচ্ছে আমি এখন বলতে হবে আমাকে ই ই হ্যাঁ আর আমার সেম ই ই গুড আমরা আমাদেরকে না না আমাদের না না আচ্ছা আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে প্রোনাউন মারফু প্রোনাউন মানসুব প্রোনাউন এবং মাজরুর প্রোনাউন খুব ভালোভাবে বোঝা ভিডিওগুলো দেখা কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন করা এবং আপনাদের খাতায় নোট করা এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে প্লিজ 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 জোরালো অনুরোধ আপনারা সবাই এটা করবেন আপনাদের যখন পরীক্ষা হবে গত আগামী মাসে তখন কিন্তু আপনাদেরকে মোটামুটি আরবি লিখতে হবে তো আরবি লেখার সবচেয়ে ভালো পন্থা হলো দেখে দেখে কোন একটা আরবি আপনি লিখবেন তাহলে আপনি শিখে যাবেন তো প্রোনাউন গুলো আপনারা লিখবেন প্র্যাকটিস করবেন একজন আর একজনের সাথে শেয়ার করবেন সহজ হয়ে যাবে রাইদ তুমি বলো সে পুরুষ হুয়া হুয়া তাকে পুরুষ তাকে হু হু তাহার হু হু সে মহিলা হিয়া হিয়া তাহাকে মহিলা হা হা তাহার মহিলা হা হা ওকে এখন বলো আমার ই ই তাহার মহিলা হা হা তাহার পুরুষ পুরুষ হু হু গুড আচ্ছা এই পর্যন্তই আজকে থাকুক অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু